মানুষের বুকে চাকু মারবা তার বিচার হবে না এত সোজা না এই কিডা চাকু মারছে রে দেখছিস বড় ভাই কিরকম মিথ্যা অপবাদ দিচ্ছে আমি নিজে সাক্ষী আবুল চাচা বাদী হয়ে তোমার নামে কেস দিচ্ছি আর আমি এক নম্বরের সাক্ষী হাইছ তো গড়ি দিচ্ছে চাচা একখান সেই গড়ি তো চলে না আজ বুঝি ভাই জানের বিয়া নাই সুন্দর একখান বউ আইছে সেই বউ তো তো কথা আমি আর কি বলবো রে ভাই আমার নিজের চোখের সামনে তো অন্ধকার এত যদি ফুর্তি লাগে থাকে মনের মধ্যে তাহলে যা যা ভাই ভাবির সাথে করে নিয়ে গিয়ে বিয়ের গীত গা যা শয়তান কোনে কাঠ হারামি কোনে কাঠ বড় ভাই খাওয়া খা আমার বকাবকি করছিস কিসের জন্য রে তোর কথা শুনে মনে হচ্ছে কি আমি নিজে যে বিয়ে পড়ে নিয়ে আছি সেটা করেছিস কিনা কিনা জানে হ্যাঁ তুই যে তলে তলে ওই তুফানের সাপোর্ট করতিস সেটা আর কেউ না জানি তো আমি জানি রে শয়তান বেঈমান এ বড় ভাই এমন করে বকাবকি করিস না তো শোন আমি অবশ্যই খুশি হয়েছি কিন্তু তুই যদি বিয়ে করতি আমি আরো বেশি খুশি হতাম না রে এই বড় ভাই এই বড় ভাই তিনি গোল দিয়েছেন তিনি ম্যারাডোনার মতো গোল এমন ভাবে দিয়েছেন ছাপাং 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 এই তুই চুপ করবে ইমান কোনো কথা কব না তোর বিচের কর্ম পরে তুই আমার বিরুদ্ধে সাক্ষী হইস তাই না নিজের বিচার কবে করবো রে তোর বিচারে তো রেডি হয়ে যাচ্ছে মানুষের বুকে চাকু মারবা তার বিচার হবে না এত সোজা না এই কিডা চাকু মারছে রে দেখছিস বড় ভাই কিরকম মিথ্যা অপবাদ দিচ্ছে আমি নিজে সাক্ষী আবুল চাচা বাদী হয়ে তোমার নামে কেস দিচ্ছি আর আমি এক নম্বরের সাক্ষী হাইছ তো তুই সাক্ষী দিব হ্যাঁ আমি কারো বুকে চাকু মারি নাই যদি মারি তোর বুকে আমি চাকু মারবো তুই তোর দুলে ভাই তুই সম্রাটের পক্ষ হয়ে তুই 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 সাক্ষী দিবি সেই সুযোগ তুই পাবো না তোর একটা কথা ভালো করে কয়ে দিচ্ছি তুই তুই আমার বুকে চাকু মারার আগে কথা শুনে রাখ হ্যাঁ তোর রোজিনার বিয়ে হয়ে যাচ্ছে সামনে শুক্রবার পারলে টাকা চ্যালেঞ্জ দিস না যা বিয়ে করে গা যা একটা শোন আর একটা কথা ভালো করে কয়ে দিচ্ছি মাই যাবার বিয়ে টাকা বলে তুই চ্যালেঞ্জ দিছিলি সেই চ্যালেঞ্জ কি হলো রে এখন তুই আমার বুকে চাকু মারবি মারেক মারেক চাকু জুতে দেখেছিস জুতে ওর মুখে যে জুতা পড়েছে সেটা দেখিস না আমার মুখে জুতে পড়েছে কি ভরে এই কি কি করতেছিস এ বড় ভাই এ বড় ভাই আমি বাইরে ফালা ফালা তুই কারে জুতা মার দিলে গীত গাচ্ছে কলাম তো তো এক নম্বরের হারামি উই এর কারণে এই ঘটনা ঘটতেছে ওই সাপোর্ট দিচ্ছে এই চক্রান্ত উইয়ের আমি জানি ও বেইমান ও ভাই না আমার শত্রু আর আমি বেইমানের বেইমান